সময়সীমা কম হলেও নির্বাচনের প্রস্তুতি থেকে পিছিয়ে নেই নির্বাচন কমিশন। তাই তো নির্বাচন কমিশনের 25তম সভা শেষে পটুয়াখালী এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 1 নভেম্বর বুধবার, মনোনয়নপত্র বাছাই 2 নভেম্বর বৃহস্পতিবার, আপিল দায়েরের সময় 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, আপিল নিষ্পত্তির তারিখ 8 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 নভেম্বর, কর্তৃক বরাদ্দ 10 নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ 26 নভেম্বর। তুলে ধরেন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পার্থক্য, কথা বলেন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এটা হচ্ছে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল, আর যেটা তখন ঘোষণা করা হবে সেটা হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল, এবং সংবিধান এবং আরপিও অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 29শে জানুয়ারি 2024 পর্যন্ত, এবং এই পর্যন্ত এই উপনির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা দায়িত্ব পালন করবেন। পটুয়াখালী এক আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মেয়ের মৃত্যুর পর এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আবু সেদপু, মাইটিভি, ঢাকা।